স্বাগত আপনার কাছে লোকাল জার্নালিস্ট, আপনাদের সাথে আমি কৌশুমী। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখলেন বিষয় নিয়োগ দুর্নীতি। দেখে নেব কি বললেন তিনি। ওই যে আয়ুষ্মান ভারত কজন মানুষ পায়? আপনার কাছে স্মার্টফোন থাকলে আপনি পাবেন না, আপনার টু হুইলার থাকলে আপনি পাবেন না, অথচ বিজ্ঞাপনে ভরে গেল চারদিক। নিজের ইমেজ বাঁচানোর জন্য, নিজের ইমেজ রক্ষার জন্য এই যে খাজনার থেকে বাজনা বেশি, এটা শুভেন্দু অধিকারী জেঠু নরেন্দ্র মোদী দিল্লির রাজনীতিতে এগুলো করে থাকেন। এগুলো যেন আমাদের বোঝাতে না আসে। আর কাদের বোঝাচ্ছে? 20 সালের নভেম্বর অবধি তো ও এইখানেই মন্ত্রী ছিল, ওই তো বলতো বাংলায় মমতা ব্যানার্জির মডেল ছাড়া, ভারতবর্ষে মমতা ব্যানার্জির মডেল ছাড়া কোনো মডেল নেই, ওই তো বলতো মোদী হাঁটাও দেশ বাঁচাও। তো আজকে গ্রেফতারি এড়াতে বিজেপিতে গেছে বলে এত বড় বড় কথা বলছে। রাজ্যপালের যে বক্তব্য মধ্যস্থতাকারী তা নিয়ে দিলীপ ঘোষ সাপোর্ট করেছে, বলেছে এটা হতে ভালো হয়। উল্টো দিকে শুভেন্দু বলছে কোনো আলোচনা নয়, সরকারের বিরুদ্ধে আন্দোলনটাই সঠিক পথ। আরে ওদেরই তো নানামুনির নানা মত। বিজেপি একটা সার্কাস পার্টি, আপনি একের পর এক ইস্যুতে দেখুন, দিলীপ বিজেপি একদিকে, ওই সুকান্ত বিজেপি একদিকে, শুভেন্দু বিজেপি একদিকে, আদি বিজেপি, তৎকাল বিজেপি, সিবিআইডি বিজেপি, সব নানা রকম। তো ফলে এদের দলের মধ্যেই কোনো একতা নেই নেতাদের, এরা কি কথা বলতে যাবে মানুষের স্বার্থে? নওশাদ আজ ভাঙড়ে বলেছে যে যদি মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলীয় পর্যবেক্ষণ হন ভাঙড়ে, তাহলে ভালো লাগবে। কি বলবেন? এটা কোনো মন্তব্য করবো না। সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো গোটা বাংলার উপরই নজর রাখছেন। ফলে আমার মনে হয় এটা এই ধরনের, মানে তারা অনেক বড় পরিসরে আছেন, নিশ্চয়ই নজর রাখেন, ভাঙড়কেও ভালোবাসেন, পছন্দ করেন, যা সিদ্ধান্ত নেওয়ার নেন, কিন্তু সরাসরি এই ধরনের কোনো আমরা মন্তব্যের মন্তব্য আমি কোনো উত্তর দিচ্ছি না। নওশাদ যখন ভাঙড়ে গেল, আজকে গেছে নওশাদ, তো তার আগেই দেখলাম আমরা তৃণমূলের যে রদবদল সেটা হলো, এমনকি ভাঙড়ের দায়িত্ব শওকত মোল্লা। তো বিভিন্ন জায়গায় সাংগঠনিক আমাদের তো বহু জায়গাতেই রদবদল হচ্ছে, ফলে নির্দিষ্টভাবে পার্টিকুলার একটা জায়গায় রদবদল হচ্ছে এটা ভাবা ভুল। তো যেখানে বিভিন্ন বিভিন্ন জায়গাতেই, সারা বাংলার বিভিন্ন এলাকাতেই, যেখানে যেখানে দল প্রয়োজন মনে করেছে সেখানে কিছু সাংগঠনিক রদবদল হচ্ছে। সংগঠন থাকলে তো রদবদল হবে। ওখানে যে অসুবিধা হতো বা মাঝে মধ্যে বিভিন্ন খবর উঠে আসছে, সেটা কি কিছুটা কন্ট্রোল? রদবদল যদি হয় তাহলে তো তার একটা প্রেক্ষিত থাকে। যে কোনো সংগঠনেই কখনো যখন অনুভব করে না একটু রদবদল প্রয়োজন, রদবদল হয়। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যাচ্ছেন, আপের ডাকা যে বিজেপির যে বিজেপি বিরোধী যে বৈঠক, যে সম্মেলন, সেখানে তিনি যাচ্ছেন, এটা কি বিরোধী রাজনীতির নতুন সমীকরণ? আমি একটা কথা বলি, যে কোনো বৈঠকে কখনো গেলেই সেটা একটা বিরাট সমীকরণ, আর কোনো বৈঠক কোনোভাবে না যেতে পারলেই বিরোধী জোট ভেঙে গেল, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বে আরও কয়েকজন একসঙ্গে চাইছেন যে একটা অবিজেপি শক্তি মাথা তুলে দাঁড়াক, একটা বড় সড়ো ভালো জোট হোক। সেক্ষেত্রে সেটাকে একটা বিজ্ঞান ভিত্তিক কাঠামোতে আনার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানাচ্ছি যে এর মধ্যে শুভেন্দু অধিকারী, তিনি 150 জনকে চাকরি দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর কথায়, শুভেন্দু অধিকারীর নির্দেশে এবং শুভেন্দু অধিকারীর ব্যবস্থাপনায় 150 জনকে চাকরি দেওয়া হয়েছে। তার মধ্যে 55 জনের চাকরি চলে গেছে, যেটা আদালতের রায়, যাদের চাকরি গেছে তাদের মধ্যে এমন 55 জন রয়েছেন, সেই 55 জন হচ্ছেন আবার শুভেন্দুর 150 তালিকার মধ্যে। অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শুভেন্দু অধিকারীও এইভাবে নিয়োগ প্রক্রিয়ায় সামিল ছিলেন। যে 55 জন যাদের স্থান ছিল শুভেন্দুর তালিকায়, আবার যাদের চাকরিও চলে গেছে, সেই নামের তালিকা আমরা পুরো দস্তুর আপনাদের হাতে দিয়ে দেব এবং সেটা আপনারা খতিয়ে দেখতে পারেন।
আমি এত বড় লিস্ট পড়ার কোনো মানে হয় না। এখানে খেজুরি, কাঁথি এক, ভূপতিনগর, পটাশপুর, রামনগর, দেশপ্রাণ, বিভিন্ন জায়গার এখানে প্রার্থীরা রয়েছেন, বিভিন্ন স্কুলের নাম পর্যন্ত রয়েছে। অর্থাৎ এই লিস্টটা এই 55 জন যাদের চাকরি গেছে, এরা শুভেন্দু অধিকারীর সুপারিশে, শুভেন্দু অধিকারী এদের চাকরি দিয়েছেন। তো তাহলে শুধু এই লিস্টেই যদি এই হয়, তাহলে সামগ্রিকভাবে শুভেন্দু কত দিয়েছেন? আগের দিন আমরা একটা ভিডিও দেখেছি, শুভেন্দু অত্যন্ত রেগে গিয়ে একজন সম্পর্কে বলছে, খোকন সে বেরিয়ে যাচ্ছে, চাকরি দেওয়ার খেলায় শুভেন্দু নিজে যুক্ত ছিলেন। এখানে যে 55, উনি যে 150 এই লিস্টে চাকরি করিয়েছিলেন, তার মধ্যে আমাদের কাছে অভিযোগ হচ্ছে এই 55 জনকে অবিলম্বে শুভেন্দু অধিকারী এবং এই 55 জনকে তদন্তের আওতায় আনতে হবে। এদেরকে চাকরিটা কে দিয়েছে, কিভাবে দিয়েছে, এদের চাকরিটা কে দিল, কিভাবে দিল, আমরা এর তদন্ত দাবি করছি। এর মধ্যে যে লিস্টটা হয়েছে যে চাকরি বাতিলের, 569 নম্বরের একজন রয়েছেন, সঞ্জীব শুকুল, মাঝে মাঝে তিনি শুক্লা বলে পরিচয় দেন। এই যে সঞ্জীব শুকুল, ইনি লিস্টের 569 নম্বরে রয়েছেন, এই সঞ্জীব শুকুল। এই সঞ্জীব শুকুল কে? এ তো শুভেন্দু অধিকারী দক্ষিণস্থ। এই সঞ্জীব শুকুল কে? গোটা মেদিনীপুরে জানে কে শেষ করে সঞ্জীব শুকুল। সঞ্জীব শুকুলকে অ্যারেস্ট করে তার সঙ্গে শুভেন্দু অধিকারীর মুখোমুখি জেরা করে সিবিআই, ইডি, তারা দেখুন যে নিয়োগ দুর্নীতিতে কারা কিভাবে জড়িত। শুভেন্দুর হয়ে এই সঞ্জীব শুকুলও বিভিন্ন লোকেদেরকে একজোট করেছে, কিসের বিনিময়ে করেছে তদন্ত হোক, আমরা মুখে বলবো কেন। ফলে আপনাদের মাধ্যমে পরিষ্কারভাবে জানাতে চাই, শুভেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতিতে জড়িত, এই 55 জন ওল্ড লিস্ট থেকে এসছে, সঞ্জীব শুকুলকে অ্যারেস্ট করে ওর মুখোমুখি আগে জেরা করানো উচিত, না হলে মনে হবে, প্রমাণিত হবে যে সিবিআই এবং ইডি এরা পক্ষপাত দুষ্ট, রাজনৈতিক অঙ্গুলি হেলনে এক পক্ষের দিকে কালি ছোঁড়ার জন্য ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, আপনি যে কথা বললেন একেবারে ঠিক, কিন্তু সেই জায়গা দিয়ে এটাও দেখা যাচ্ছে শাসক দলে যারা রয়েছে নেতা বিধায়ক, তাদের পরিবারের লোকজনও তো নাম বেরোচ্ছে, এই যে ওই ভুয়ো তালিকা এসছে সেই তালিকা, যেখানে যেখানে খারাপ জিনিস হয়েছে সেখানে সেখানে ব্যবস্থা হোক, তৃণমূল কোনো রকম ভাবে তাদের রক্ষা করতে যাবে না, সমর্থন করতে যাবে না। কারণ একটা সিস্টেম, এত বড় সিস্টেম, বহু ভালো কাজ হয়েছে, কোনো কোনো লোক যদি স্বজন পোষণ বা অনিয়ম করে এটা সম্পূর্ণ তাদের দায়িত্ব, তৃণমূল পাশে দাঁড়াবে না। কিন্তু তার মানে এই নয় যে শুধু তৃণমূলের দিকে আঙুল তুলে একটা প্রচার চলবে, আর শুভেন্দুর মতো এরা ধোয়া তুলসী পাতা হয়ে বাইরে বসে থাকবে আর কাঁচের ঘরে বসে ঢিল ছুড়বে, এটা তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। আজকে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আরো বেশ তার সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে, বেনামে চুচুড়ায় তার ফ্ল্যাট রয়েছে, ব্যান্ডেলে বাড়ি রয়েছে, 85 লাখ টাকা সম্পত্তির পরিমাণ। আমি একটা কথা বলি, শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়েছে। এবার শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এজেন্সির সূত্রে আমরা কিছু খবর পাচ্ছি। এবার এই স্টেজে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি যেগুলো বলে সেগুলো যে ধ্রুব সত্য, এটা কোনো মানার আমি কারণ দেখতে পাচ্ছি না। কারণ আমরা আবার যিনি যার সম্পর্কে বলা হচ্ছে তার কোনো ভার্সনও এখনও পাচ্ছি না। এর মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস শান্তনুকে কোনো রকম ডিফেন্ড করছে বা প্রোটেকশন দিচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য বা কোনো পর্যবেক্ষণ আমরা দলের তরফে দিতে চাই না। তিনি অ্যারেস্ট হয়েছেন, তিনি এবং তার আইনজীবীরাও কোর্টে বলবেন, সিবিআই বা ইডি বা সেন্ট্রাল এজেন্সি যে তদন্তের দায়িত্বে আছে তারা বলছে, পরিস্থিতি ঠিক, যদি সময় আসে দলের কথা বলা, দল নিশ্চিতভাবে কথা বলবে। শুধুমাত্র এই নিয়োগ সংক্রান্ত ইস্যুই নয়, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একটা নতুন অভিযোগ আসছে যে পোস্টিং বদলি, তাতেও বিভিন্ন রেট। আচ্ছা, আমি যদি বলি এখন পোস্টিং বদলি শুভেন্দুও করেছে,
ওরা বলছে শান্তনু হাওয়ায় ছড়িয়ে দিয়ে ওরা শান্তনু করেছে। আমি বলছি শান্তনুর কী ক্ষমতা হবে, শুভেন্দু তো পাঁচটা দপ্তর না চারটে দপ্তরের মন্ত্রী ছিল, ওর পরিবার এত ছিল, ও করেছে, এগুলো তো বলার কোনো মানে নেই। ফলে যতক্ষণ না কোনো নির্দিষ্ট একটা অভিযোগ আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আলোচনাগুলো করার কোনো মানে হয় না। তো ফলে শুভেন্দু অধিকারী আমরা মূলত যেটা বোঝাতে চাইছি যে গোটাটার মধ্যে শুভেন্দু জড়িত এবং আজকে সেটা একদম ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে এই এই শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে। আর যেগুলি শান্তনু সম্পর্কে শোনা যায়, বিজেপি নেতারা তো আগে থেকে বলে দেন এবার আমরা তিহারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, কে বলেছে বিজেপি আর করছে কে এজেন্সি, তা সেই ক্ষেত্রেই মনে হচ্ছে এজেন্সি বিজেপি তলবি বাহু। আন্দোলনকারীদের সঙ্গে রাজ্যপাল আজকে বৈঠক করেছেন, সেখানে বলেছেন উনি মধ্যস্থতা করতে পারে যদি সরকার এগোয়। আমার মনে হয় উনি আগে মধ্যস্থতা, উনি নিশ্চয়ই মহামান্য রাজ্যপাল, তিনি নিশ্চিতভাবে তিনি কোনো বিষয়ে যদি মধ্যস্থতা করতে চান এটা তাঁর মানে তাঁর সিদ্ধান্ত বা তাঁর ইয়ে, সরকার কিভাবে তাতে সাড়া দেবে সেটাও সরকার ঠিক করবে, আমরা দল হিসেবে বলতে পারি না। কিন্তু দল হিসেবে আমরা একটু বলতে পারি যদি রাজ্যপাল কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের মধ্যে মধ্যস্থতা করেন যে বাংলার বকেয়াগুলো দিয়ে দেওয়া হোক, তাহলে মনে হয় ডিএ থেকে শুরু করে অনেক সমস্যা মিটে যায়। উনি কারণটার দিকে নজর দেবেন না, আর কারণের যেসব প্রভাব পড়বে নেতিবাচক সেগুলোয় অভিভাবক সাজতে যাবেন, দুটো একসঙ্গে হয় না। যেমন রাজ্যপাল যেমন অনশন এবং এদের অবস্থান তুলে নেওয়ার আর্জি জানিয়েছে, পাশাপাশি আন্দোলনকারীরা বলেছে যে সরকার সরকারের তরফ থেকে ইতিবাচক সাড়া যতক্ষণ না পাওয়া যাবে আন্দোলন তোলার কোনো প্রশ্ন, এটা সম্পূর্ণ তাদের বিষয়, যারা আন্দোলন করছেন তাদের বিষয়। আমরা বারবার বলেছি যে এখানে সীমাবদ্ধতা হচ্ছে কেন্দ্রীয় সরকার বিপুল টাকা আমাদের বকেয়া রেখেছে, সীমিত সামর্থ্যে মুখ্যমন্ত্রী সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলির অভিমুখ অগ্রাধিকার অব্যাহত রেখে কাজ করছেন, ফলে ইচ্ছা থাকলেও অনেক কিছু করা যায় না। তো সবাই মিলে একটা উদ্যোগ নেওয়া হোক যে কেন্দ্রীয় সরকার বাংলার সমস্ত বকেয়া মিটিয়ে দিক, সেক্ষেত্রে তারপর আলোচনা করা যাবে। তার আগে যদি কেউ এই ধরনের চাপ তৈরি করতে চান, আমরা শুধু এইটুকুই বলতে পারি নিরপেক্ষতার খাতিরে কেন্দ্রের বকেয়াটাও আপনাদের দাবিতে আসুক। আর দু নম্বর হচ্ছে যে যারা আন্দোলন করছেন তারাও তো জানেন যে যেটা বাম জমানায় ছিল না, তাদের বাড়িতে তাদের পরিবারের কাছে তাদের পরিবারের বিভিন্ন বয়সের মানুষের কাছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক স্কিম তার উপকার আপনার বাড়িতে প্রবেশ করছে। অর্থাৎ ডিএ আপনি আরেকটু বাড়ানোর দাবি আপনি করতেই পারেন, কিন্তু যেটা আগে ছিল না যে সীমিত সামর্থ্যেও আপনার মেয়ের দিকে তাকিয়ে দেখুন, আপনার বাড়ির লোকের দিকে তাকিয়ে দেখুন, বিভিন্ন স্কিম দিয়ে আপনার পরিবারও উপকার পাচ্ছে, সেগুলো ভুলে যাবেন এত তাড়াতাড়ি। শিক্ষকরা ভুলে যাবেন যে করোনাকালে ক্লাস নিতে হয়নি কিন্তু বেতন কাটা যায়নি, শিক্ষকরা ভুলে যাবেন যে বেতন বাড়া থেকে শুরু করে মূল বেতন বাড়া, নিয়ম মতো মাসের এক তারিখে বেতন হওয়া থেকে শুরু করে মসৃণ পেনশন থেকে শুরু করে মহিলাদের জন্য এত রকম ছুটি বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে ভুলে যাবেন? যারা করোনার সময় তো বলেননি আমাদের ক্লাস করতে হচ্ছে না, আমরা এখন টাকা নেব না, সেই টাকাটা পরিযায়ী শ্রমিকদের খাওয়ানো হোক তাদের স্বার্থে দেওয়া হোক, আজকে ডিএ বলতে খুব ভালো লাগছে না? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিশ্চয়ই জানেন যে বিজেপি বুথ পর্যায়ে যে সংগঠন করছে মিটিং করছে এখন থেকে শুরু হয়েছে, কি বলবেন? গরুর গাড়ির হেডলাইট, বিজেপির বুথ সংগঠন হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। যাদের বিজেপির লোক নেই, জোন নেই, সমর্থক নেই, কদিন বাদে দেখবেন প্রার্থী নেই। আপনি দেখেছেন বিজেপিরা যখন অনুভব করেন না একটু রদবদল প্রয়োজন, রদবদল হয়। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যাচ্ছেন, আপের ডাকা যে বিজেপির যে বিজেপি বিরোধী যে বৈঠক যে সম্মেলন সেখানে তিনি যাচ্ছেন, এটা কি বিরোধী রাজনীতির নতুন সমীকরণ? আমি একটা কথা বলি যে কোনো বৈঠকে কখনো গেলেই সেটা একটা বিরাট সমীকরণ, আর কোনো বৈঠক কোনোভাবে না যেতে পারলেই বিরোধী জোট ভেঙে গেল, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বে আরও কয়েকজন একসঙ্গে চাইছেন যে একটা অবিজেপি শক্তি মাথা তুলে দাঁড়াক, একটা বড়ো সড়ো ভালো জোট হোক। সেক্ষেত্রে সেটাকে একটা বিজ্ঞানভিত্তিক কাঠামোতে আনার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, কংগ্রেসকে বলেছিলেন যে একটা স্টিয়ারিং কমিটি করা হোক বিরোধীদের, বিজেপি শাসিত রাজ্যে যৌথ ন্যূনতম কর্মসূচি করা, কংগ্রেস সেগুলোর কথা প্রয়োজন মনে করেনি এবং
তো মানে সেখানে অবিজেপি অকংগ্রেসি হ্যাঁ যে দলগুলি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন নিশ্চিতভাবে আপ বা এরকম আরও যারা যারা রয়েছেন তারা যদি একটা ক্ষেত্র প্রস্তুত করেন এবং সেখানে যদি বাকিরা সবাই মিলে আসেন নিশ্চিতভাবে জোট অত্যন্ত মজবুত হতে হতে যাবে। এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাতবারের সাংসদ, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী, দ্যাট টু দুবার রেলমন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রীর মতো একটি অভিজ্ঞ সর্বভারতীয় পরিচিতি সম্পন্ন মুখ রয়েছে ভর কেন্দ্রে, ফলে জোটটা তো নিশ্চিতভাবেই অত্যন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে। সারা ভারতে বিজেপি বহু জায়গায় বিজেপির জনবিরোধী নীতিতে মানুষ বিরক্ত, মানুষ চাইছে না এই বিকল্প জোট, বিজেপি চব্বিশে ফিরছে না এটা পরিষ্কার। এবার সেই বিকল্পের দায়িত্বটা বিরোধী দল হিসেবে কংগ্রেস যথাযথভাবে পালন করতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও কয়েকজন তারা সেই উদ্যোগটা নিয়েছেন এবং তৃণমূল বেঙ্গল মডেলে, উন্নয়নের মডেলে সারা বাংলার যা কাজ হয়েছে সেটা সারা ভারতের সামনে রাখছেন। ফলে আমরা খুব আশাবাদী যে লোকসভায় এবার বিকল্প সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেখানে অকংগ্রেসি অবিজেপি সরকারগুলির বা দলগুলির অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকবে। তার মানে এই নয় কেউ বলছে যে কংগ্রেসকে বাদ, না, কংগ্রেস শীতঘুম ভেঙে জেগে উঠুক আর জলসাঘরের ছবি বিশ্বাসের মতো মেজাজ ছেড়ে বাস্তবের মাটিতে চলুক, কিন্তু যে সরকারটা বিকল্প শেপ নেবে তাতে অবিজেপি অকংগ্রেসি দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে এবং নিশ্চিতভাবে কংগ্রেসও বাস্তব মেনে তাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনোভাব দেখিয়ে চলুক। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই ভাইরাস নিয়ে বিরোধীরা তো এই শুভেন্দু অধিকারীর টুইট, অমিত মালভোর টুইট, এর আগে আমরা দেখেছি রাজ্য সরকার টাস্কফোর্স করেছে, কিন্তু বিরোধীরা তো সরব, বিরোধীরা ফেসবুকে সরব, বিরোধীরা টুইটারে সরব, অমিত মালব্য যে হোটেলটায় থাকেন, যে সুইটটায়, তার দিনের ভাড়া কত জানেন? ওই 30,000 পার নাইট স্যুটে থেকে সরব। আর গ্রাউন্ডে কাজ করছে তৃণমূল কংগ্রেস, তার সরকার, তার প্রশাসন, ফলে আমরা জানি যা যা করার দরকার সব করা হচ্ছে। একজন একটি শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখের, কিন্তু সবটাই যে ওই রোগের জন্য হচ্ছে তার না, তার সঙ্গে আনুষঙ্গিক কিছু কারণ থাকছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী নজর রেখেছেন, সমস্ত রকমভাবে প্রশাসন এই ভাইরাসের মোকাবিলা করছে। কে চাকরি দিয়েছিল? চাকরি তদন্ত যদি সেন্ট্রাল এজেন্সি করে, সিবিআই বা ইডি করে, তাহলে এই লিস্টগুলো বাদ যাবে কেন? কোর্ট যখন বলছেন যে এটা অন্যায়ভাবে হয়েছে, তাহলে এবার এদেরকে জেরা করা হোক, কে দিয়েছে? শুভেন্দুকে ইনক্লুড করা হোক, শুভেন্দু বলছে, ওকে জিজ্ঞাসা করুন খোকন সিটকে কে চাকরি দিয়েছে, কার দয়া চাকরি পেয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যদি কেন্দ্রের এজেন্সি যদি শুধুমাত্র তৃণমূলের দিকে ইঙ্গিত করে তারা যদি চলতে থাকে এবং গল্প ছাড়তে থাকে নানা রকম, তাহলে দিলীপ ঘোষ কেন অ্যারেস্ট হবেন না, শুভেন্দু অধিকারী কেন অ্যারেস্ট হবেন না? শুভেন্দুর এই আদালত যে লিস্টটা চাকরি বাতিল করেছেন সর্বশেষ, তার 55 জন, আমরা যে লিস্টটা আপনাদের দিয়ে দিচ্ছি, শিক্ষাকর্মীর নাম তাতে দেখবেন আপনারাই, সঞ্জীব শুকুল, বাহাদুরপুর দেশপ্রাণ, এলাকা ভূপতিনগর, সেটি এই লিস্টে আপনারা পাবেন 569 নম্বরে। ফলে আমাদের খুব স্পষ্টভাবে বক্তব্য, শুভেন্দু অধিকারী নিয়োগ কেলেঙ্কারিতে যুক্ত, আমাদের অভিযোগ শুভেন্দু অধিকারীকে কাস্টডি নিয়ে নিয়োগ দুর্নীতির তদন্তের তদন্তহীন আদালত যাদের নাম বাতিল করেছেন, যে শিক্ষাকর্মীদের নাম, তার মধ্যে শুভেন্দুর চাকরি দেয়া 150 জনের মধ্যে 55 জনেরটা গতকালই বাদ গেছে। আমাদের অতি বড় নেতা, অতি বড় মন্ত্রীর বিরুদ্ধেও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী নিয়েছেন, দল নিয়েছে, কিন্তু এগুলোর কি হবে? শুভেন্দু অধিকারী কোথাও বলছেন ওকে জিজ্ঞাসা করুন কে চাকরি দিয়েছে, বেআইনি চাকরির অভিযোগে যাদের চাকরি গেছে তাদের চাকরি শুভেন্দু অধিকারীর দেওয়া, এর তদন্ত আমরা চাই। শুভেন্দুকে কাস্টডিতে নিয়ে তদন্ত হোক,
এবং এই যে যখন বিচারপতিরা ডেকে 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 কথা বলছেন, এবার এদের তদন্তটা হবে না কেন? এই 55 জনের শুধু এই তালিকাতেই এই 55 স্কিন গ্লোস ইন টু ওয়েজ, এ ইউজিং ফিল্টার্স অর বি ওয়াটার বাহামাস, ফিল দ্য ফ্রেশনেস অফ ওয়াটার অল ওভার अगेन। अब मोबाइल एक्सेसरीज को लेकर नहीं होगी कोई भी ट्रबल, क्योंकि UNI की हर प्रोडक्ट है बिल्कुल अफोर्डेबल। खरीदिए मोबाइल फोन कवर्स, नेक बैंड्स, ब्लूटूथ स्पीकर्स, चार्जर्स और पावर बैंक जैसी ढेर सारी एक्सेसरीज सिर्फ और सिर्फ UNI की। UNI, बॉर्न टू विन, इंडिया की ब्रांड इंडिया के लिए। बहुत अच्छा लगता है जब कोई परेशानी लेकर खुशियां बांटे। उसी तरीके से आया है अकी कंप्यूटर्स, आपके पुराने लैपटॉप या कंप्यूटर को लेकर के। वी कैन गिव यू द फ्रेश वन और यू कैन बाय द सेकेंड हैंड बजट फ्रेंडली कंप्यूटर्स फ्रॉम अकी कंप्यूटर्स, जहां आपको सिर्फ लैपटॉप या यूज कंप्यूटर्स ही नहीं, उनके पार्ट्स और बहुत सारे वैरायटीज भी मिलेंगे। प्लीज विजिट अकी कंप्यूटर्स एज़ सून।